তাইওয়ান কি চীনের অংশ নাকি চীন থেকে আলাদা? বিশ্ব রাজনীতির এক অমীমাংসিত ইস্যু চীন তাইওয়ান দ্বন্দ্ব চলছে। চীন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাইওয়ান তাদের অংশ, আর তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চাইছে। সম্প্রতি চীন তাইওয়ানকে ঘিরে চলছে চরম উত্তেজনা, আর চীন তাইওয়ান দ্বন্দ্বে আগুনে ঘি ঢালছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনীদের উস্কানিতে তাইওয়ান চীন থেকে আলাদা হতে উঠে পড়ে লেগেছে। চীনও তাইওয়ানকে ছাড়তে নারাজ, যার ফলে দুই দেশের মধ্যে বর্তমান যুদ্ধাঙ্গ অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে চীন তাইওয়ান আক্রমণ করে ফেললে কি হবে? চীনের কাছে টিকতে পারবে তো তাইওয়ান, নাকি আমেরিকার অত্যাধুনিক অস্ত্র দিয়ে চীনকে পরাজিত করবে তাইওয়ান? এমন বিষয়গুলো নিয়ে সাজিয়েছি বিডি ডকুটিউবের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করতেই পারেন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও সামরিক সহযোগিতা দিতে শুরু করেছে, যে কারণে চীন তাইওয়ান উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। চীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাবে কি না সেটি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে উদ্বেগ নতুন নয়। তবে সম্প্রতি তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতা সেই উদ্বেগ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। চীন তাইওয়ানকে দেখে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে, যেটিকে শক্তি প্রয়োগ করে হলেও আবার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে চায় চীন। চীন সবসময় তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে। সম্প্রতি নানা ইস্যুতে চীন তাইওয়ানের সাথে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনি করে চীন যুক্তরাষ্ট্রের মধ্যেও সম্পর্কে ভাটা পড়েছে। চলছে দুই দেশের টানাপোড়েন। তাইওয়ানের চারদিকে ঘিরে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানও যুদ্ধ সতর্কতা জারি করেছে। তবে চীন যদি তাইওয়ান দখলের জন্য দ্বীপটি আক্রমণ করেই বসে, তাইওয়ান ঠিক কতটা প্রতিরোধ করতে সক্ষম হবে? তাইওয়ানের থেকে চীন ঠিক কতটা শক্তিশালী? 142টি দেশের সামরিক বাহিনী সক্ষমতা বিচার করে তালিকা করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেই তালিকায় সামরিক সক্ষমতার দিক থেকে চীনের অবস্থান 3 নম্বরে। দেশটির আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অন্যদিকে তাইওয়ানের অবস্থান 21 নম্বরে। সাংহাই, কুয়াংচু, বেইজিং, চংচি, শেনচেন, থিয়েনচিন ও হংকং চীনের প্রধানতম নগর অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য। চীন বিশ্বের বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের প্রধান আঞ্চলিক শক্তি। চীনের আয়তন প্রায় 96 লাখ বর্গ কিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 3.205 ট্রিলিয়ন মার্কিন ডলার। সেখানে তাইওয়ানের ভূখণ্ড 35,980 বর্গ কিলোমিটার। তাইওয়ানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 566.5 বিলিয়ন ডলার। তাইওয়ানের অর্থনীতি চীনের ওপর এতটাই নির্ভরশীল যে জনসংখ্যার একটা বড় অংশ এখন আর স্বাধীনতাকে কোনো বাস্তবসম্মত বিকল্প বলে ভাবেন না। তাইওয়ানকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলা সক্ষমতা চীনের রয়েছে বলে মনে করেন তাইওয়ানের বেশিরভাগ নাগরিক। চাইলে তাইওয়ানকে বড় পরিসরে বিপদে ফেলতে পারবে চীন, কারণ চীনে তাইওয়ানের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। এক্ষেত্রে চীন যদি চাপ দিতে চায়, তাহলে তাইওয়ানের ইন্ডাস্ট্রি বা ট্রেডিংয়ের ওপর বড় ধরনের আঘাত আসতে পারে, যা তাইওয়ানের ব্যবসায়ীরা কিছুতেই চায় না। আর চীন যদি অর্থনীতির বিষয়ে চাপ দেয়, তাহলে তাইওয়ানের অর্থনীতিও ধসের মুখে পড়বে, এমনটি মনে করে তাইওয়ানের বেশিরভাগ নাগরিক। এখন প্রশ্ন হল, তাইওয়ানের সামরিক সক্ষমতা কতটুকু? চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। দেশটির জনসংখ্যা 141 কোটি 17 লাখ 50 হাজার। অন্যদিকে স্বশাসিত দ্বীপ তাইওয়ানের জনসংখ্যা মাত্র 2 কোটি 30 লাখ। প্রায় 20 লাখ সদস্য রয়েছে চীনের সশস্ত্র বাহিনীতে। অন্যদিকে তাইওয়ানের সেনা সংখ্যা 1,70,000। তবে চীনের রিজার্ভ সেনা সংখ্যা থেকে তাইওয়ানের রিজার্ভ সেনা সংখ্যা অনেক বেশি। চীনের রিজার্ভ সেনা রয়েছে 5,10,000। অন্যদিকে তাইওয়ানের রিজার্ভ সেনা 15 লাখেরও বেশি। চীনের আধা সামরিক বাহিনীর সংখ্যা 6,24,000। তাইওয়ানের আধা সামরিক বাহিনীতে রয়েছে মাত্র 11,500 জন। সামরিক বাজেটের দিক থেকে অবস্থান যুক্তরাষ্ট্রের পরেই। দেশটির সামরিক বাজেট 230 বিলিয়ন ডলার। অন্যদিকে সামরিক বাজেটের দিক থেকে তাইওয়ানের অবস্থান বিশ্বে 17তম। দেশটির সামরিক বাজেট 16 বিলিয়ন ডলারেরও বেশি।
চীনের সশস্ত্র বাহিনীতে 1200 যুদ্ধ বিমান সহ মোট বিমানের সংখ্যা 3285টি। অন্যদিকে তাইওয়ানের 288টি যুদ্ধ বিমান সহ বিমানের সংখ্যা 741টি। তবে তাইওয়ানের পশ্চিমে বিমানগুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। অন্যদিকে চীন নিজস্বভাবে যেসব যুদ্ধ বিমান তৈরি করেছে সেসব বিমান কখনোই কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। চীনের 281টি অ্যাটাক হেলিকপ্টার সহ হেলিকপ্টারের সংখ্যা 912টি। অন্যদিকে তাইওয়ানের 91টি অ্যাটাক হেলিকপ্টার সহ হেলিকপ্টারের সংখ্যা 208টি। তবে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচে হেলিকপ্টার রয়েছে। চীনের ট্যাঙ্কের সংখ্যা 5250টি। তাইওয়ানের ট্যাঙ্ক রয়েছে 1110টি। ট্যাঙ্ক শক্তিমত্তার দিক থেকে বিশ্বের চতুর্থ শক্তিশালী রাষ্ট্র চীন। তাইওয়ানের অবস্থান বিশ্বে। চীনের সাজোয়াজানের সংখ্যা 35,000। অন্যদিকে তাইওয়ানের সাজোয়াজান মাত্র 3,472টি। নৌ সক্ষমতার দিক থেকে চীন এগিয়ে। দেশটির মোট যুদ্ধ জাহাজের সংখ্যা 777টি। তাইওয়ানের যুদ্ধ জাহাজ আছে 117টি। চীনের দুটি বিমানবাহী রণতরী থাকলেও তাইওয়ানের কোনো বিমানবাহী রণতরী নেই। চীনের একটি হেলিকপ্টার ক্যারিয়ারও রয়েছে, তাইওয়ানের কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই। সামরিক সংঘর্ষে লজিস্টিক সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। এদিক দিয়েও তাইওয়ানের চেয়ে চীন অনেকাংশে এগিয়ে। বিমান হামলা প্রতিরোধ ও দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য উভয় দেশই রয়েছে বেশ কয়েক ধরনের কামান বা আর্টিলারি। তবে এক্ষেত্রে সুস্পষ্টভাবে এগিয়ে চীন। চীন ও তাইওয়ানের আর্টিলারির সংখ্যা যথাক্রমে 5,854 ও 1,667। চীনের 3,160 মোবাইল রকেট প্রজেক্টর বা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, বিপরীতে তাইওয়ানের 115টি বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। চীনের সাবমেরিন রয়েছে 79টি। অন্যদিকে তাইওয়ানের সাবমেরিন মাত্র 4টি। চীনের ডেস্ট্রয়ের 41টি। তাইওয়ানের ডেস্ট্রয়ের সংখ্যা 4টি। চীনের ফ্রিগেট রয়েছে 49টি। অপরদিকে তাইওয়ানের ফ্রিগেট রয়েছে 22টি। চীনের বাণিজ্যিক জাহাজের সংখ্যা 6,662টি আর তাইওয়ানের 429টি। চীনের 22টি বন্দর ও টার্মিনাল রয়েছে, তাইওয়ানে রয়েছে মাত্র 6টি। পারমাণবিক অস্ত্রের দিক থেকেও চীনের প্রায় 280টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। তবে বিভিন্ন অসমর্থিত ও অনানুষ্ঠানিক সূত্র মতে চীনের কাছে 350 বা 400টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। এযাবৎ চীন 45 বার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এদিকে তাইওয়ানের হাতে এ মুহূর্তে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নেই। তবে দেশটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে গোপনে পারমাণবিক গবেষণা ও কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। তারা হয়তো গোপনে গোপনে এই পারমাণবিক অস্ত্র তৈরিও করে ফেলতে পারে, এমনটিও চাউর রয়েছে বিশ্ব গণমাধ্যমে। তাইওয়ানের কাছে ন্যাটো স্ট্যান্ডার্ড সমরাস্ত্র রয়েছে যা চীনের কাছে নেই। তবে অস্ত্রের ভাণ্ডারের দিক থেকে চীনের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র বলছে তাইওয়ানে হামলা শুরু করলে চীনের বিরুদ্ধে লড়বে দেশটি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে একের পর এক সহায়তা দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। এবার এই তালিকায় যুক্ত হলো তাইওয়ানও। দেশটিকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তাইওয়ানের জন্য $34,50,00,000 সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত তাইওয়ানের প্রতি আরও সমর্থন বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। তবে সম্প্রতি তাইওয়ানকে ঘিরে চীন যে মহড়া দিয়ে যাচ্ছে তাতে করে বোঝাই যায় যে তাইওয়ানের সাথে যুদ্ধে আগাম প্রস্তুতি সেরে ফেলছে চীন। চীনের এই মহড়ার মধ্যেই বিমানবাহী রণতরী ইউএস রোনাল্ড রিগান সহ 4টি যুদ্ধজাহাজ পূর্ব তাইওয়ানের কাছে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বহরে আরও রয়েছে মিসাইল ক্রুজার ও ডেস্ট্রয়ার। মার্কিনীদের এসব যুদ্ধাস্ত্র হয়তো মানসিক দিক থেকে তাইওয়ানকে এগিয়ে রাখছে। যুদ্ধ এড়িয়ে বিশ্বে শান্তি নেমে আসুক, সবার জীবন হোক সুখময়, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব কোনো দেশের সামরিক শক্তির বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ নিরাপদে থাকুন, ভালো থাকুন আর বিডি ডকুটুবের সাথেই থাকুন। ধন্যবাদ।